বন্ধুরা, খুবই কম টাকা ইনভেস্ট করে আপনারা ছোট মোটো একটি কারখানা বাড়িতে কি করে খুলবেন, এরকমই একটি ব্যবসার আইডিয়ার ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে। আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ইউনিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও, অনেকজন বন্ধুই আমাকে কমেন্ট করে বলেছিল এই ভিডিওটি তৈরি করবার জন্য, তো সেই বন্ধুদের জন্য আজকের ভিডিওটি আমার তৈরি করা। খুবই কম টাকা ইনভেস্ট করে কিছু মেশিন কিনে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। পুরুষ বা মহিলারা সবাই চাইলে এই ব্যবসাটি আপনারা করতে পারেন। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক মেশিনগুলোকে। নমস্কার দাদা, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। তো দাদা, প্রথমে জানতে চাইবো আপনার নামটা কি? আমার নাম শেখ সাবির আলী। দাদা, আপনার এই প্রতিষ্ঠানটার নাম কি? সাবির এন্টারপ্রাইজ। আচ্ছা দাদা, এই প্রতিষ্ঠানটা আপনাদের কোনখানে, মানে কেউ যদি আপনার প্রতিষ্ঠানে আসতে চান তাহলে কিভাবে আসবেন যদি একটু বলে দেয়? কলকাতা গার্ডের নিচ, মেটিয়া ব্রুজ, কারবালা রেল লাইন, আওলাদ আলী মার্কেট। আপনার যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যদি ভিউয়ার্সরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে পাবেন তো? হ্যাঁ স্যার, এই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের টাইম হচ্ছে সকাল 9টা, 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের কাছে যেরকম পাওয়া যায় বিভিন্ন রকম সেলাই মেশিন আপনি পাবেন, নতুন পুরনো সব কিছু আপনি পাবেন। জি, হ্যাঁ, যেরকম দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্যাটলক মেশিন, এটা হচ্ছে গেঞ্জি সেলাই হয়, গেঞ্জি, এখানে যে গেঞ্জি হয় গেঞ্জিটা সেলাই হয়, বুঝলেন। আর এই হচ্ছে ফোর্টেড মেশিন, এই হ্যাঁ ফোর্টেড, এটা হচ্ছে ফোর্টেড মেশিন, ঠিক আছে। এই গেঞ্জি সেলাই, এই গেঞ্জি মেশিন, গেঞ্জি রেডি করতে গেলে আপনার এই ফ্যাটলক আর এই ফোর্টেড আপনার চাই। আর কি কি মেশিন আছে? আর এই লক মেশিন আছে, লক মেশিন। আচ্ছা, এই হচ্ছে সিঙ্গেল নিডল মেশিন, সে অনলি ফর সেলাই হবে। আচ্ছা, যেরকম মেশিন আছে 8,000 থেকে নিয়ে আমাদের 20,000 টাকা পর্যন্ত রেট আছে, পুরনো মেশিন 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত রেট আছে, যে যেরকম নেবে কোম্পানি হিসাবে দাম আছে। আচ্ছা দাদা, ধরুন কেউ যদি পুরনো মেশিন নেয় সেক্ষেত্রে তো অনেক কিছু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কি আপনারা কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকে? গ্যারেন্টি আমাদের থাকে, আমরা এখানে সার্ভিস করে দিই, আমাদের মিস্ত্রি থাকে, মিস্ত্রিরা কাজ করে সার্ভিস করে, মানে চেক করে, তারপর চেক করে পুরো কমপ্লিট করে ওকে করে আপনাকে দেবো। আচ্ছা দাদা, একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোন মেশিনটা কিরকম দাম আছে, যদি আমাদের ভিউয়ার্সদেরকে বলেন তাহলে আমাদের ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল মেশিন, 8,000 থেকে 20,000 পর্যন্ত দাম আছে। আচ্ছা, এই মেশিন বিভিন্ন রকমের কোম্পানি থাকে, কোম্পানি হিসাবে দাম থাকে। আপনাদের যদি চাই আপনারা কল করে জিজ্ঞেস করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনাকে, আপনি নাম্বার দেখতে পারেন, সেই নাম্বারের মধ্যে আপনি ফটো চাইতে পারেন, আমি ফটো পাঠাবো, আপনার পছন্দ হলে আপনি আমাকে রিপ্লে পাঠাবেন, আমি আপনাকে রেট পাঠাবো, পছন্দ হলে আপনি ঘরে ডেলিভারি চাইলেও পাবেন, আর আপনি নিজে এসে দেখে নিলে আরও ভালো। মানে আপনি কোথায় কোথায় ডেলিভারি দিয়ে থাকেন? আমরা যেরকম কাশ্মীর, বাংলাদেশ, পাকিস্তান, যেখানে আপনার চাই আমি সেখানে থেকে আপনাকে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনাদের কি ক্যাশ অন ডেলিভারি কোনো সুবিধা আছে না অনলাইন পেমেন্টে? আপনি যেরকম আপনার সুবিধা হবে সেটা আমাদের রাজি আছে। মানে কেউ যদি অর্ডার করেন, ধরুন বাইরের দেশ থেকে বা আমাদের আউট অফ বেঙ্গল থেকে যদি কেউ ইয়ে করে অর্ডার করে, সেক্ষেত্রে আপনি মেশিন পাঠিয়ে দিবেন এবং পেমেন্ট তারপরে ঢুকলেও অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে, এই জন্য আগে পেমেন্ট করতে হয়, কেন অনেক সময় মাল চলে যায় তো লোক রিসিভ করে না। আচ্ছা, সেই জায়গায় আমাদের অসুবিধা পড়ে যায়, আমরা প্রবলেমে পড়ে যাব। তো পেমেন্টের জন্য আপনাদের কিরকম কি ব্যবস্থা আছে? পেমেন্টের মানে যেরকম আপনি অ্যাকাউন্টে ঢোকাতে পারেন, আপনি ক্যাশ নিয়ে আসতে পারেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, মানে যদি কেউ এখানে এসে কেনে সবথেকে ভালো হয়? সবথেকে ভালো। আচ্ছা তো দাদা, এগুলো কি দিয়ে, মানে এগুলো কি সবই কারেন্টে চলে? সবই কারেন্টে চলে। আচ্ছা আচ্ছা, এর মোটর হচ্ছে আপনার এই মেশিনের মোটর এই রকম ধরনের হয়, বুঝলেন তো, পাওয়ার সাপ্লাই। আচ্ছা
এই মোটরটাও এটি চলে, এটা নিলে একটু দাম কম হবে, এটা নিলে একটু বেশি হবে। কেন দুটোর মধ্যে তফাৎ থাকে? এটি ইলেকট্রিক বাজেট বেশি, এটা ইলেকট্রিক বাজেট কম। আচ্ছা, ঠিক আছে। এবার বিভিন্ন রকম মোটর থাকে, বিভিন্ন রকমের দাম থাকে। আচ্ছা, একটা মোটর এক রকমের দাম নয়, বিভিন্ন রকম মোটর বিভিন্ন রকমের দামে থাকে, বুঝলেন? তো দাদা, যে আপনাদের কাছে যে মোটরগুলো আছে, কেউ যদি ধরুন শুধু মোটর কিনতে চান, এই একটা মেশিন আছে, এটা দেখুন কাম কাটা মেশিন। আচ্ছা, ঠিক আছে। এতে কাপড় কাটে, হ্যাঁ। আচ্ছা, এতে যে কোনো কাপড় আপনি কাটতে পারেন। আচ্ছা, যে কোনো কাপড় কাটে? যে কোনো কাপড় কাটে, মানে এটা হ্যান্ডের মাধ্যমে কাটা যাবে তো? হ্যাঁ, এটা যে কোনো কাপড় আপনি কাটতে পারবেন। এটা চালাতে গেলে কি আপনার কারেন্টের প্রয়োজন পড়বে? কারেন্ট ছাড়া কিছু চলবে না স্যার, কারেন্ট তো অবশ্যই লাগবে আপনার। হ্যাঁ, কারেন্ট লাগবে। এটা বিভিন্ন রকমের মেশিন, বিভিন্ন রকমের দাম, বুঝলেন তো? আচ্ছা, ছোট বড় সব রকমের রয়েছে, আপনি যেই রকম চাইবেন সেই রকমই আপনি পাবেন, বুঝলেন তো? বড় চাইলে বড় পাবেন, ছোট চাইলে ছোট পাবেন, ঠিক আছে। এগুলো কি রকম কি দাম আছে দাদা? এগুলো 3000 আছে, 3500 আছে, 5000 আছে। এই আমি আপনাকে কি বলছিলাম আগে, এগুলো হচ্ছে ইলেকট্রিক জিনিস তো, বাইরে থেকে আসে, এর কোনো সময় দাম বেশি থাকে, কোনো সময় দাম কম থাকে। এটা পারফেক্ট ভাবে আপনাকে বলতে পারবো না যে এটা এই দাম। এখন বর্তমানে আপনি যদি নিতে চান 3500, 3000, 5500, এরকম দামের মধ্যে রয়েছে। যদি মনে করেন যে না আরো বড় মেশিন নেবো, ঠিক আছে, আরো বড় মেশিনের মধ্যে এখানে রয়েছে। কেউ যদি ধরুন বডিটা মানে যে মেশিনটা সেটা সেকেন্ড হ্যান্ড নিতে চাইলো এবং বাদানি বা যেটা হয় সেটা সেকেন্ড হ্যান্ড নিতে চাইলো, সেক্ষেত্রে কিরকম দাম আছে? সেখান থেকে 10,000, 11,000, 12,000, 13,000, 11,000 এরকম। হ্যাঁ, মানে আপনার স্টার্টিং হচ্ছে 8,000 থেকে তো? স্টার্টিং 8,000 টাকায় পুরো স্ট্যান্ড টেবিল মোটর সব পুরনো পাবেন। আচ্ছা, আর নতুন নিতে গেলে আপনার ভালো। আচ্ছা, আমাদের আরো কিছু মাল আছে, আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল কালো মেশিন, নতুন আছে, এটা ম্যানুয়াল মেশিন, নতুন। আচ্ছা, এটার দাম কি রকম আছে? এটা আপনার 6,500 টাকা পড়বে। অল সেটিং? অল সেটিং, মোটর ছেড়ে। মোটর ছেড়ে? হ্যাঁ, যদি কেউ মোটর লাগাতে চান সেক্ষেত্রে? সেটা যেরকম মোটর নেবেন সেরকম দাম আছে। আচ্ছা, মোটামুটি কিরকম টোটাল মোটর নিয়ে যদি একটু কেউ মোটর আপনি আগার আপনি 500 টাকা বলে নেবেন, আচ্ছা, তাহলে আপনার 7,000 পড়বে। আপনি যদি 1300 টাকা মোটর নেবেন তাহলে 1300 টাকা যোগ হবে, যে যেরকম চাইবে সে সেরকম। না, আপনি মোটরটা লাগিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে বড় কাম কাটা মেশিন। দেখুন স্যার, এখানে আমাদের মেশিন রিপেয়ারিং হয়। আচ্ছা, রিপেয়ারিং মানে যে কোনো ডিস্টার্ব থাকে আমরা রিপেয়ারিং করে সারিয়ে সেলাই বার করে আপনাদেরকে দেওয়া হবে। আমি আপনাকে দেখাচ্ছি, আসুন স্যার। দেখুন, আরো আমাদের কাছে অনেক রকমের মেশিন রয়েছে, ঠিক আছে। আর আছে গেজিং মেশিন, আছে গেজিং মেশিন, হ্যাঁ, এটা কোমরের লাস্টিক গেজিং হয়, এখানে গেজিং মেশিন রয়েছে, বুঝলেন? এটা 35,000 আছে, 30,000 আছে, 25,000 আছে, 45,000 আছে। হ্যাঁ, এগুলো সেকেন্ড হ্যান্ড, জাপানি নতুন, নতুন 1,00,000 টাকার বেশি দাম রয়েছে। এটা আমরা পুরনো মেশিন, আমরা রিপেয়ারিং করে ওকে করে আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, এই যে মেশিনগুলো আপনার রয়েছে এখানে আছে, এই যে গ্যাজিং মেশিন রয়েছে আপনার, হ্যাঁ, নতুন ডুকি মেশিন, ফ্যাটলক, এই তিন সেলাই মেশিন, ফোর থ্রেড মেশিন, এগুলো যা রয়েছে এগুলো আপনারা দেখছেন, এগুলো ভালোভাবে আপনি পাবেন, সমস্ত মেশিন এগুলো রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার মেশিন রয়েছে, আপনি যেই রকম বলবেন আমি আপনাকে মেশিন সেরকম দিতে পারবো অবশ্যই। হ্যাঁ, এখানে আপনার আছে স্টিম আয়রন, আয়রন যেটা বলে আপনাকে, এইসব আয়রন ফাইরন আপনি যা চাইবেন মোটামুটি সব পাবেন। হ্যাঁ, আমরা সব কিছু আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো, এইগুলো রয়েছে, ঠিক আছে। আপনি যোগাযোগ করলে আমাদের সঙ্গে আপনি মোটামুটি সব কিছু আমরা আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো, বুঝলেন তো? এইসব আয়রন রয়েছে, আপনি এখানে হ্যাঁ লাগিয়ে করতে পারেন। এই আয়রনগুলো আপনার
2000 থেকে নিয়ে 5000 পর্যন্ত দাম আছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে আপনার মূল্যবান এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আপনারা যে যে কোনো হালতে থাকবেন আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাদের চাইবো যে ভালো করে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। হ্যাঁ, আরেকটা কথা বলছি যে কেউ আপনারা রাগ করবেন না, ফোন অনেক আছে। হ্যাঁ, আপনার ফোন রিসিভ করলাম না মানে বুঝবেন যে আমি ব্যস্ত রয়েছি বা অন্য কোনো প্রবলেমে আছি, তাই জন্য আপনার সঙ্গে কথা বলতে পারছি না। নেক্সট টাইমে আমি আপনার সঙ্গে কল করবো, নয়তো আপনি পরে কল করবেন, এইভাবে যোগাযোগটা হবে। বন্ধুরা, আপনারা চাইলে নতুন বা পুরনো মেশিনগুলো কিনে আপনাদের বাড়িতেই ছেলেদের যে টি শার্ট বা গেঞ্জি রয়েছে সেই গেঞ্জিগুলো তৈরি করতে পারেন। এছাড়াও লেডিস কুর্তি, নাইটি এসবও কিন্তু তৈরি করে আপনারা ব্যবসা করতে পারেন। তবে এর জন্য আপনাকে এগুলো আগে কী করে তৈরি করতে হয় সেটা শিখতে হবে, তারপর আপনারা মেশিন কিনে ব্যবসা করতে পারেন। আপনাদের আশেপাশে সরকারি ও বেসরকারি যে কোনো এনজিও থেকে আপনারা এই কাজ শিখে ব্যবসা শুরু করতে পারেন। তো আপনারা মেশিন কোথা থেকে কিনবেন ও মেশিন কিনে কী করে ব্যবসা শুরু করবেন তার একটি মোটামুটি ধারণা আমি আশা করছি আপনারা পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। বিজনেস সংক্রান্ত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বো এই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।